আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মোটর নিয়ে আসলাম, মানে মোটরটা হলো কি, সকালবেলায় সকালে আমার এক ভাতিজা বাহির থেকে ফোন দিছে, আপনার কাতার থেকে ফোন দিয়ে বলে কি, কাকা আপনার বাসায় একটা মোটর পাড়াই দিতেছে, আমার বাসার মোটরের সমস্যা হয়েছে, সমাধান করে দিন। মানে ভাইসে আমার পাড়াই দিছে, আমি তো মোটরের কাজ এভেলেবেল করি না, মানে আমার ভাইসের কথা এনে কাজটা করতে হবে। আর ভাই মানে ভাইসে বলছেন আমার ভাইসের মুখটা আমার রাখতে অবশ্যই রাখতে হবে। আর এই মোটরটা কি হয়েছে সেটাও আপনাদের দেখাবো। আর বন্ধুরা, আমার কাজ বলতেই আমি আমাদের ভিডিওর মাঝে আপনাদের কাজ দেখাই। কাজটা দেখানোর কারণ হলো কি জানেন বন্ধুরা, কাজটা দেখার কারণ হলো আমাদের আপনার আমার ভুল হলো, আপনাদের ভুল হলো, এই ভুল আপনার সমাধানের জন্য আমাদের এই ভিডিওটা, ভুল আপনার হলো আমার হলো এই ভিডিওর মাঝে হয়তো সমাধানের জন্য আমার এই ভিডিওটা। ভাই আপনাদের আমি শুরু বানাইতেছি না, আপনাদের আমি শুরু করতেছি না, দয়া করে আপনারা কেউ শুরু মনে করবেন না, বলতেছি আমার ভুল, আপনার ভুল সমাধানের জন্যে আমার এই ভিডিওটা। আর হলো ভুল তো ধরেন মানুষেরই আছেন, ওটা আমার ভুল সমাধান, আপনাদের ভুল সমাধানের জন্য আমি এই ভিডিও বানাই। আমাদের এই কাজের যে ভিডিওগুলো যে বানাই, আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করলে আপনারা সাকসেস করতে পারবেন, সফলতা পাবেন, সেটাই আমি আপনাদের তুলে ধরি এই ভিডিওর মাঝে। আমাদের এই স্যানিটারি কাজ যে আপনার সিনিটারি কাজ আপনাদের তুলে ধরি, এই কারণে অনেকে ধরনের অনেক রকম মানে প্রশ্ন করতে পারেন, ভাই আমাদের এইভাবে এইভাবে করতেছেন, ছোট না ভাই, ছোট না ভাই, আমি বলতেছি আপনাদের সমাধান হয়তো আপনারা আমার এই ভিডিওর ভিতরে করতে পারবেন, হয়তো ধরেন আমার ভুল হলে আপনারা বলতে পারবেন। যাই হোক, অনেক ভাই কাজ মানে পারে ভাই, বুঝারা পারে না হয়তো, আমি ধরনের এতটা আমি বলবো আমি এতটা পারি তা না, আমার আল্লাহ পাক যতটুকু নলেজ আছে ততটুকু আপনাদের দেখাই ইনশাল্লাহ। আপনারা দেখুন এইভাবে কীভাবে মোটরটা ঠিক করি, আর এই মোটরটা কী সমস্যা হয়েছে ভাই দেখুন। আমি হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের এই যে দেখুন, এই যে এখানে এখানে আসো, এই দেখুন, এই বন্ধুরা আমাদের এরকম এই যে এই সাইডটা আপনাদের এই যে এই ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার আপনারটা আপনার ভালো খারাপ না, ক্যাপাসিটারের সমস্যা নেই। সমস্যাটা হয়েছে কি, কারণটা হলো কি দেখুন, সমস্যাটা হলো মেন হলো সমস্যাটা এই যে আপনার পানি গেছিলো, এই যে দেখুন পানি, এই যে আপনার পানি, এই যে পানি দেখছেন, এই পানিটার কারণে আপনার মোটর, আপনার পানি যার কারণে আপনার মোটরটা বন্ধ হয়ে গেছে গা, আপনার এলো মোটর আপনার এখানে চলে নেই, আর মোটর আপনার ই হয়ে গেছে গা, সমস্যা দেখাইছে। আর সমস্যাটা হয়েছে এখন আমাদের করতে হবে কি, আমাদের এই ক্যাপাসিটার পানি গেছে, এই ক্যাপাসিটার পানি গেছে দিকে সমস্যা দেখাইছে, এই ক্যাপাসিটার পানি ছিল, এই ক্যাপাসিটার এখন আমাদের এই জায়গাটা আমাদের পরিষ্কার করতে হবে, আর পানি যদি থাকে এটাকে ওয়াশ করতে হবে। আশা করি আমাদের এই জায়গাটা আমাদের পরিষ্কার করলে অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আর আমাদের এই চকের মাঝে আসা মানে এটা হলো কি, আমাদের এখানে ধরুন হলো মোটরটা যখন আমাদের বাসায় আসে তখন আমি মানে মোটরটা আমাদের এক পাশের বাসায় আমি থুয়ে দিই, পাশের বাসায় আমি বলি মোটরটা তুমি পাশের বাসায় এক বাসায় থুয়ে দিও। আর এই যে এখানে একটা প্লেসটা দেখুন, এই প্লেসটা আপনার মাশাল্লাহ অনেকটা সুন্দর, প্রকৃতিটা অনেকটা ভালো লাগছে দেখে। আমি বলছি কি একটা পরিকল্পনা নিয়েছি আমরা, এই পরিকল্পনাটা আমাদের এই প্রকৃতির মাঝে আপনাদের প্রকৃতি দেখাবো, সৌন্দর্য এই প্রকৃতি, এই দেখতে কত সুন্দর দেখুন, অনেকটা সুন্দর মাশাল্লাহ, আল্লাহ পাকের দান। এই পৃথিবীটা এই দুনিয়াটাই আল্লাহ পাকের সৃষ্টি, সবই আল্লাহ পাকের সৃষ্টি। আর কত সুন্দর এই প্রকৃতি, গ্রাম অঞ্চলের যে সিনগুলো অনেকটা মাশাল্লাহ অনেকটা ভালো লাগার এই জিনিস। এখানে আমার আমি বসে আছি, আমার কাছে যে আমার কাছে যে বন্ধুরা এখানে যে আমি বসে আছি, আমার কাছে যে কত ভালো লাগতেছে, অনেকটা ভালো লাগতেছে। এখানে যে একটা প্রকৃতির যে একটা ই আপনার শস্যা গাছ, শস্য ফুল, চারিদিকে আপনার সবুজ ঘাস, কত সুন্দর আল্লাহ পাকের দান, সুন্দর। আর যাক বন্ধুরা, আমাদের যে সম্পন্ন মানে যেটা আমাদের কাজ, কাজটা হলো আমাদের এই জিনিসটা, ক্যাপাসিটিটা, ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা আমাদের যে আপনার ময়লা ময়লা ছিল, পানি ছিল, পানির কারণে আমাদের এই যে জিনিসটা সমস্যা হয়েছে। আর হলো পানি যার কারণে আপনি এখানে শর্ট হয়ে গেছে, শর্টের কারণে মোটরটা চলে নেই, সমস্যার কারণে আপনি ইয়ে হয়ে গেছে। আর এই দেখুন জায়গাটা, এটা আমাদের এখন হলো আপনার ভালোভাবে পরিষ্কার করে একটু ধরুন পুষে তারপরে সিটিং করলে ইনশাল্লাহ আবার মোটরটা চলবে, মোটরটা সমাধান হয়ে যাবে। আমরা এখন সিটিং করব, সিটিং করে আমরা আপনাদের আমি এখানে তো কারেন্ট নাই, বাসায় গিয়ে তারপর আপনাদের এই যে জিনিসটা দেখাবো, বাসায় গিয়ে এই যে আপনার কারেন্ট দিয়ে চালিয়ে আপনাদের দেখাবো মোটরটা ঠিক হয়েছে কিনা সেটাও দেখাবো।
এটা সমস্যা জাস্ট এটাই ছিল, বড় ধরনের কোনো সমস্যা ছিল না, বুঝতে পারে নাই মিস্ত্রিরা, বুঝতে পারে নাই, অনেক খুলতেই পারে না। এখানে এই দুইটা জিনিস ভেঙে গেছে একবারে, যে এই আপনার দুইটা নাট গুলো আছে না, ভেঙে গেছে, ওরা আর খুলতে পারে না, আর ধরে নাই, তার জন্য পাড়াই দিচ্ছে আপনার ভাইস্তে, আমার ভাই থেকে আর বিশ্বাস আমার ভাই আমার কাকায় একটা সমাধান করে দিবেই। আর সমাধান তেমন সমস্যা ছিল না, তেমন সমস্যা ছিল না বন্ধুরা। আর আমি আর এখন আর কি ই করব, সমাধান এই যে একটু পানি গেছিলো ক্যাপাসিটি, আর আপনার পানি যাওয়ার কারণে আপনার ওই যে বডিটা আপনার এই আপনার মোটরটা ই চলে নাই, ক্যাপাসিটার কাজ করে নাই, আর ক্যাপাসিটার কাজ করে এদিকে আপনার এই সমস্যাটা দেখাইছে। এখন আমরা এটা ধরুন খোলাই আপনার পরিষ্কার করা হয়েছে আমাদের, এখন আমরা আমাদের এখন বাসায় গিয়ে তারপর লাইন দিয়ে দেখবো চলে কি না, তারপর আপনাদের বলবো সাকসেস হয়েছে, আশেপাশে সবই বলবো। মাশাল্লাহ মোটরটা চলতেছে সুন্দর, অনেক সুন্দরভাবে চলতেছে, মোটরটা ঠিক হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর সাউন্ড। সমস্যাটা ছিল ওই যে ক্যাপাসিটিটা পানি যার কারণে। বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।